আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন ভুনা। আপনারা এটাকে আচারি চিকেন ভুনাও বলতে পারেন। সাধারণত ছুটির দিনগুলোতে বা মুখের স্বাদ বদলাতে আমরা মাংস রান্না করে থাকি, আর বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়ে থাকে চিকেন। তো নর্মালি আমরা যে চিকেনের ঝোল বা ভুনাটা করে থাকি তার থেকে একদম ডিফারেন্ট একটা টেস্ট, খুবই ইয়ামি, একটু মশলাদার, তবে এতটাই ইয়ামি যে একবার করলে বারবার আপনারা এটা রান্না করবেন আর খাবেন। আর এই চিকেন ভুনাটা সব কিছুর সঙ্গে একদম সমানভাবে মানানসই, সেটা রুটি পরোটা যেটাই হোক না কেন, ভাত পোলাও একই কথা। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রান্না শুরু করার আগে এই রান্নার কয়েকটা গুরুত্বপূর্ণ উপাদান আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে আমি পাঁচফোড়ন ইউজ করব। অনেকে পাঁচফোড়নটা কি এটা চিনেন না, অথবা এর মধ্যে কি কি মশলা ইউজ হয় এটা জানেন না, তো তাদের জন্য এখানে আমি দেখিয়ে দিচ্ছি পাঁচফোড়নের মধ্যে অ্যাকচুয়ালি কী থাকে। এটা আমি ঘরে তৈরি করে নিচ্ছি, তো এই জন্য আমি একটা চামচ নিয়েছি। এই চামচের এক চামচ আমি নিয়েছি মৌরি, এটাকে সফ বলে, মিষ্টি সফ। এখানে আছে মেথি, এখানে আছে কালো সরিষা, জিরা নর্মাল জিরাটা, আর আছে এখানে কালো জিরা। আপনি যে চামচই নেন না কেন সেই চামচের অর্থাৎ সম পরিমাণ এই পাঁচটা উপাদান আপনাকে নিতে হবে। তারপরে এইগুলো একসঙ্গে মিশিয়ে ফেললেই সেটা হয়ে যাবে পাঁচফোড়ন। তো আমি এখান থেকে হাফ চা চামচ মতো পাঁচফোড়ন ইউজ করব এটা মেলানোর পর। তারপর সেটাকে আমি একটু ক্রাশ করে নেব। গোটা পাঁচফোড়ন রান্নার মধ্যে দিলে অনেক সময় মুখে পড়ে, খেতে বেশি ভালো লাগে না, এই জন্য আমি এটাকে একটু ক্রাশ করে নেব। আর যেহেতু চিকেন দিয়ে রান্না হবে তো চিকেন তো লাগবেই। এখানে আমার 1 কেজিরও কিছু কম চিকেন আছে, 800 গ্রামের কিছু বেশি। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় করে কাটতে পারেন, তবে এসব রান্নায় চিকেনগুলো একটু ছোট করে কেটে নিলেই বেশি ভালো লাগে। আর লাগবে টমেটো, আমি এখানে একটা ফ্রেশ টমেটো নিয়েছি। আপনাদের কাছে যদি টমেটো না থাকে তো আপনারা টমেটো ক্যাচাপও ইউজ করতে পারেন। আমি এই টমেটোটাকে পেস্ট করে নিব। তো এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় মিডিয়াম আঁচে আমি একটা প্যান গরম করে নিয়েছি, তাতে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং হাফ চা চামচ পরিমাণ আধা ভাঙা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটা একটু চিড়বিড় করে উঠলে বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব। পাঁচফোড়নের একটা সুন্দর সুগন্ধ এতে বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আমি বেটে নিয়েছি, এটা প্রায় 3 টেবিল চামচের মতো হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে। এবার এই দুটোকে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা সরে যাচ্ছে। হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তেলের মধ্যে এভাবে মরিচ হলুদ দিলে তরকারি কালার সুন্দর হয়, আর এই রান্নাতে ঝাল একটু বেশি হলে মজা লাগে। তারপর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন। একটু নেড়ে নিচ্ছি, হলুদ আর মরিচের গুঁড়াটা পুড়ে যাওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। গরম মশলা আমি সবার শেষে দিব, এতে করে কালারটা ভালো থাকবে। আগে থেকে গরম মশলা দিলে অনেক সময় কালারটা বেশি কালচে হয়ে যায়। তো এখন আমি এই সব কিছু একসঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল উপরে উঠে আসছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপর দিয়ে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেয়া হয়ে গিয়েছে, এখন এই মশলার সঙ্গে এটা খুব ভালো করে মেশাতে হবে আর কষাতে হবে। চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়াম ফ্লেমে এখনও। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব আমি 2 থেকে 3 মিনিট। তারপর আমি এটাকে ঢেকে দিব, ঢেকে আরও 6 মিনিটের জন্য অপেক্ষা করব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পরে। এখন আমি এর থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে এবং এটা অনেক ঝোলের মতো হয়ে গিয়েছে। আমি এখন পর্যন্ত এর মধ্যে কোনো পানি দেইনি। আমি যে মুরগিটা নিয়েছি সেটা ছোট মুরগি ছিল এবং আমি কেটেছিও ছোট ছোট করে, সো এটা সেদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন হবে না। এর থেকে বের হওয়া পানিতে এটা সেদ্ধ হয়ে যাবে। তারপরও এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি।
এটাকে আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিট। আঁচটা আমি মিডিয়াম লোতে করে দিচ্ছি। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। 12 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আমাদের চিকেন রান্না একদম শেষ, এগুলো একদম পারফেক্টভাবে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়েছে, আর খুব সুন্দর একটা সুগন্ধ কিন্তু এতে বের হয়েছে। খুব বেশি কিছু মশলা কিন্তু আমি এর মধ্যে দেইনি, তারপর খুব মজার একটা চিকেন রান্না হয়ে গেল। এবার আমি এর মধ্যে ফিনিশিং হিসাবে দিচ্ছি সামান্য একটু চিনি, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ রেগুলার গরম মশলা। আপনারা চাইলে ভাজা জিরাটা স্কিপ করতে পারেন, এটা শুধুমাত্র সুগন্ধের জন্য। তিনটা কাঁচামরিচ দিয়ে একসঙ্গে মিশিয়ে নেড়ে নিব, তারপর আমি এটা ডিশ আউট করে নেব। রান্না একদম পুরোপুরি কমপ্লিট। তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের আচারি চিকেন পুনা। এটা ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গে খুব দারুণভাবে মানাবে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, সবাই অনেক পছন্দ করবে। সাধারণত আমরা রেগুলার যে চিকেন কারি বা ভুনা করে থাকি তার থেকে একটা আলাদা স্বাদ আর খুব সুন্দর একটা সুগন্ধ থাকে এই চিকেন ভুনাটাতে। কেমন লেগেছে আমার আজকের রেসিপি আমাকে প্লিজ জানাবেন, আর আমার রেসিপিগুলো রেগুলার পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।